ইতিহাসের তাম্রলিপি থেকে উপকথার পাতায় স্থান পেয়ে গেছেন যিনি, তিনি হলেন হাতেম তাই। ফার্সি কবি শেখ সাদি তার বিখ্যাত বুস্তান গ্রন্থে হাতেম তাইকে উদারতার প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। অনেক অনেক দিন আগে আরব দেশে হাতেম তাই নামের এক বীর, সাহসী ও পরোপকারী লোক বসবাস করত। সে একদিন বনবিহারে বের হয়ে মুনির নামে এক যুবকের দেখা পায়। মুনির মনের দুঃখে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল। হাতেম তাই তাকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করে জানতে পারল মুনির এক অপূর্ব সুন্দরী রাজকুমারীকে ভালোবাসে, কিন্তু রাজকুমারী মুনিরকে বিয়ে করতে রাজি এক শর্তে, রাজকুমারীর সাতটি প্রশ্নের উত্তর যেখান থেকে হোক মুনিরকে এনে দিতে হবে। হাতেম তাই মুনিরকে নিয়ে রাজকুমারীর কাছে যায়। কে জানতে পারে রাজকুমারী যদি প্রশ্নের জবাব ছাড়া মুনিরকে বিয়ে করে তাহলে বিয়ের প্রথম রাতেই মুনির মারা যাবে, এটাই বিধির লিখন। দুই প্রেমিক মিলিয়ে দিতে হাতেম তাই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পথে বেরিয়ে পড়ে। হাতেম তাইয়ের এই অভিযানের গাথা খুবই দুঃসাহসিক ও রোমাঞ্চকর। হাতেম তাই পথে অনেক প্রতিকূলতার শিকার হয়, যেসব প্রতিকূলতাকে জয় করে সে তার লক্ষ্যে পৌঁছে। অভিযানের এক পর্যায়ে ভাল্লুক রাজকন্যা শাকিলাকে সে বিয়ে করে। জিন, দানব, রাক্ষস, ডাইনি, সমুদ্রপরী, পাতালপরী ইত্যাদি অলৌকিক উপাদানের সমারোহে হাতেম তাই এক পৌরাণিক নায়ক হিসেবে আমাদের সামনে হাজির হয়। ফার্সি কবি শেখ সাদি তার বিখ্যাত বুস্তান গ্রন্থ মতে তুর্কি ভাষা শুনেছে হাতেম তাইয়ের এক তেজি ও বলবান ঘোড়া আছে এবং ঘোড়াটি হাতেমের খুবই প্রিয়। হাতেমের তানশুলতার পরীক্ষা নিতে বাসা ঘোড়াটি চেয়ে কয়েকজন দূত পাঠান হাতেমের কাছে। রাতে গিয়ে দূতরা হাতেমের বাসায় পৌঁছায়। হাতেম তাদের খুব সেবা যত্ন করলো, অতিথি আপ্যায়নও কমতি রাখে না। রাতের মতো দূতরা হাতেমের ঘরেই ঘুমিয়ে পড়ে। সকালে তারা হাতেমের কাছে বাসার ইচ্ছার কথা বলে। কথা শুনেই হাতেম দুঃখে লজ্জায় প্রায় কেঁদে ফেলে, বলে, আপনারা আগে বলবেন না কথা, আমি তো ঘোড়া জবাই করে গত রাতে আপনাদের আপ্যায়ন করেছি। কেননা আপনাদের আপ্যায়ন করার জন্য প্রিয় ঘোড়াটি ছাড়া আমার ঘরে আর কিছুই ছিল না, আর আমার অতিথিরা রাতে খালি পেটে ঘুমাবেন এটা হতে পারে না। হাতেমের এই মহত্বের কথা শুনে তুর্কি ভাষা হাতেমের প্রশংসায় পঞ্চমুখ। শেখ সাদি তার আরেক অনবদ্য গল্প সংকলন গুলিস্তান এ মন্তব্য করেছেন, হাতেম তাই এখন আর নেই, কিন্তু দানশীলতার জন্য তিনি অমর হয়ে থাকবেন। মুসলমানদের বেশ কিছু হাদিসে হাতেম তাইয়ের প্রসঙ্গ রয়েছে উপমা ও আদর্শে হিসেবে। আরব উপন্যাস বা আরব রজনীতে আনুমানিক নবম শতাব্দীর গল্প সংকলন প্রথম হাতেম তাইয়ের অভিযানের গল্প উঠে আসে। এছাড়া ফার্সি পাণ্ডুলিপি ইচ্ছা ই হাতেম তাই এ বিশদভাবে হাতেমের রোমাঞ্চকর কাহিনী লিপিবদ্ধ হয়। হাতেম কাহিনীর অগ্রগণ্য ইংরেজি অনুবাদ ডানকান ফর্বস দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাতেম তাই এভাবে হাতেম তাই তার মধ্যপ্রাচ্য থেকে ছড়িয়ে পড়ে অন্যান্য দেশে। উর্দু, হিন্দি অনুবাদ, টিভি সিরিয়াল ও চলচ্চিত্রের মাধ্যমে ভারতবর্ষে হাতেম তাই জনপ্রিয় হয়ে ওঠে। শুধু তাই নয়, হাতেম আর আরবে থাকেনি, স্ব দেশের সংস্কৃতি ও সাহিত্যের নিজস্ব সম্পদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। যাই হোক, গল্পকথা অনুসারে মোটামুটি এই হলো আমাদের কাছে হাতেম তাইয়ের চরিত্র। এবার ইতিহাসের আলোকে হাতেম তাইকে দেখা যাক। ইতিহাসে হাতেম তাইয়ের পুরো নাম হাতেম ইবনে আবদুল্লাহ সাদ আত তাই। হাতেম শব্দের অর্থ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কেউ বলেন এর অর্থ দানশীল, কেউ বলেন আত্মপ্রত্যয়ী। হাতেম তাই একজন বিখ্যাত আরব কবি। সৌদি আরবের হাইল প্রদেশে তার জন্ম। তার পূর্বপুরুষরা ইয়েমেনের অধিবাসী ছিলেন। প্রাক ইসলামিক জাহিলিয়া যুগে মানুষ তিনি। পরবর্তীতে তিনি সৌদির প্রভাবশালী তাই সম্প্রদায়ের নেতা হন। এই সম্প্রদায় আরবের বনি সাদ ও বনি তামিম অঞ্চলে বিস্তৃত ছিল। সম্প্রদায়ের এক অংশ ছিল যাযাবর। অনেক গল্পে হাতেম তাইকে একজন মুসলমান হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু হাতেম তাই ছিলেন একজন খ্রিস্ট ধর্মীলম্বী। হাতেমের অবস্থান ষষ্ঠ শতাব্দীতে আর ইসলামের সূচনা সপ্তম শতাব্দীতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মে 570 খ্রিস্টাব্দে। যদিও ইসলাম গ্রহণ করে পরবর্তীতে মুহাম্মদ সাল্লামের সাথে সরাসরি অনুসরণ হয় তারই ছেলে সাহাবি আবু ইবনে হাতেম ও মেয়ে সাফান বিনতে হাতেম। ইতিহাস হাতেমের দুঃসাহসিক ও রোমাঞ্চকর অভিযানের স্বীকৃতি না দিলেও হাতেমের উদারতা ও পরোপকারী মনোভাবের কথা তারা মেনে নেন। হাতেমের কবিতাতে তা প্রতিফলিত হয়েছে। হাতেম তার সময়ে প্রবাদ পুরুষ হয়ে ওঠেন। তার সততা, পরোপকার ও দানশীলতার কথা মানুষের মুখে মুখে সর্বত্র ছড়িয়ে পড়ে। 578 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। হাতেমের সমাধি সৌদির এক ছোট্ট গ্রাম আনোয়ার্স এ রয়েছে বলে দাবি করিয়েছিলেন সুখ্যাত ফরাসি প্রাচ্যবিদ দ্য হার্বলেট। পরবর্তীতে হাইল প্রদেশে হাতেমের সমাধি শনাক্ত করা হয়। হাতেম পুরো পৃথিবীতে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় তুমুল জনপ্রিয়। আজও সে পরোপকার ও দানশীলতার সমর্থক হয়ে অমর হয়ে আছেন। হাতেমের এক দীর্ঘ কবিতা আবিষ্কৃত হয়। কবিতাটির শিরোনাম লালসার দিকে। কবিতার কয়েকটি লাইন দিয়ে কথাটি উল্লেখ করি। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখি, কখনো দারিদ্রতা কখনো সম্পদ।
পান করি ভাগ্যের দু পেয়ালা মদ, আমার ভাগ্য না ডোবে না ভাসে। এছাড়াও ভিন্ন সূত্র থেকে ইয়ামিনের রাজা নুমান হাতেমের নামে একজন সুখ্যাতি শুনে খুবই ঈর্ষান্বিত হন। তিনি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলেন, এজন্য এক অ্যাসাসিন ও গুপ্ত ঘাতক প্রেরণ করেন হাইল নগরীর উদ্দেশ্যে। তখন তারা মরুতে তাবু করেছিল। সমস্যা হলো গুপ্ত ঘাতক হাতেমকে কোনোদিনও দেখেনি, তাই চিনতেও পারবে না। ওখানে পৌঁছে সে আশ্রয় নিল একজনের কাছে। প্রচুর খাওয়া দাওয়া করার পর গুপ্ত ঘাতক বেরিয়ে যেতে চাইলেন, কিন্তু দয়ালু লোকটি তাকে জিজ্ঞেস করে আরো খেতে যেতে বললেন। গুপ্ত ঘাতক বলল, কিন্তু আমার যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আরব লোকটি তখন বললেন, অনুগ্রহ করে আমাকে সেই কাজে সাহায্য করতে দিন। তখন গুপ্ত ঘাতক তার উদ্দেশ্যে বলল এবং অবশেষে তাকে অনুরোধ করলো যেন হাতেম তাকে চিনিয়ে দেয়। সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়লেন আরব। এরপর বললেন, কাটুন আমার মাথা, আমি হাতে আশা করি আপনার রাজা সন্তুষ্ট হবেন আর আপনাকে পুরস্কৃত করবেন। এখনই রাতের আধা, কেউ জানবেও না। খোদার কসম, আমি আপনার উপর একটা হাতও উঠাতে পারবো না, বলল গুপ্ত ঘাতক। সাথে সাথে সে চলে গেল এবং ইয়ামেনের রাজা নুমান ঘটনা জানাল। নুমান বিস্ময়ে চিৎকার করে উঠল, হাতেম তুমি আসলেই স্বর্গীয়। ওদিকে আরো একজন আরব রাজা হাতেম তাই রাজ্য কেড়ে নিতে চাইতেন। তিনি হাতেমের কাছে আত্মসমর্পণের আহ্বান করে পত্র দিলেন। সকলেই বললেন, এ রাজ্যের অনেকেই আপনার জন্য রক্ত দিবে, জীবন দেবে, আমরা যুদ্ধ করবো। কিন্তু হাতেম বললেন, তিনি তার জন্য এক জনকেও রক্ত ঝরাতে দেবেন না। হাতেম রাজ্য ত্যাগ করে এক গুহায় চলে গেলেন আর সেখানে একাকী বাস করতে লাগলেন। ওদিকে রাজা এসে রাজ্যহীন রাজ্য দখল করে নিলেন বিনা রক্তপাতে, কিন্তু অনুভব করলেন যে সবার আনুগত্য আসলে আগের রাজা হাতেমের প্রতি। তিনি ঘোষণা করলেন যে হাতেমকে ধরিয়ে দিতে পারবে তাকে 5,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ঘটনাক্রমে হাতেম সেখানে থাকতেন, তার কাছেই এক কাঠুরে পরিবার থাকতো। একদিন ছদ্মবেশে হাতেম শুনলেন কাঠুরে বলছে তার স্ত্রীকে, আমি তো এখন গুরু, আমরা যদি হাতেমকে ধরে দিতে পারতাম তাহলে বস্তুত আমরা যদি হাতেমকে ধরিয়ে দিতে পারতাম তাহলে অন্তত বাচ্চাগুলোর জন্য কিছু করে যেতে পারতাম। তখন স্ত্রী তাকে কড়া ভাষায় জঘন্য কথা বলার জন্য শাসায়। এ কথাগুলো চলবার সময়ই হাতেম নিজের প্রকাশ করে বললেন, এই নাও আমি ধরা দিচ্ছি, এতে যদি তোমরা তোমাদের পরিবারের উপকার হয় তবে এই মৃত্যুতে সার্থকতা। বুড়ো লোকটি লজ্জায় শেষ হয়ে গেল, না না আমি এ কাজ করব না, তার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওদিকে আশেপাশের লোকজন হাতেমকে দেখে তাকে বেঁধে ফেললো এবং অর্থলোভে তাকে রাজার কাছে নিয়ে গেল। পেছনে পেছনে গেল সেই কাঠুরে, সকলের দাবি করতে লাগলো যে সে নিজেই হাতেমকে ধরেছে, আর হাতেম ও কাঠুরে নীরবে দেখতে লাগলো। অবশেষে হাতেম নিজেই বললেন, সকলের সামনে আমি সাক্ষ্য দিচ্ছি, কাঠুরে লোকটি আমাকে ধরেছে, তাকে 5,000 সোনার মুদ্রা দেওয়া হোক। রাজা এতটাই অবাক হলেন হাতেমের কথাতে যে তিনি হাতেমকে তার রাজ্য ফিরিয়ে দিলেন আর তার সৈন্য সামন্ত নিয়ে চলে গেলেন। হাতেম তাইয়ের প্রথম স্ত্রীর গর্ভে জন্ম নেন তার দুই ছেলে আবদুল্লাহ এবং আদি ইবনে হাতেম তাই এবং এক কন্যা সুফানা। যতদিন স্ত্রী বেঁচে ছিলেন তিনি বিয়ে করেননি আর, কিন্তু প্রথম স্ত্রী মারা যান। হাতেম নিজে কবি মানুষ ছিলেন, ভাসান ও রাজকন্যা ছিলেন মাইয়ার ও মারিয়া। তিনি ছিলেন রূপবতী আর তাকে বিয়ে করতে অনেক রাজপুত রাজ্য উন্মুখ ছিলেন। মারিয়াকে কবিতা শুনিয়ে মুগ্ধ করতে চেষ্টা করে দুনিয়ার বিখ্যাত কবি নবিকা এবং নবিত্র গোত্রের আরেকজন, কিন্তু হাতেমের কবিতায় পছন্দ হয় মারিয়ার। হাতেমের কবিতা শুরুটা ছিল, হে মারিয়া, সম্পদ সকালে আসে তো বিকালে বিদায় নেয়। মারিয়া তিনজনের বাড়িতে এক গরিব দুঃখিনী সেজে যান, তারা তাকে খাওয়াতে প্রত্যেকেই উট জবাই দেয়, কিন্তু বাকি দুজন যেখানে তাকে লেস খেতে দিয়েছিল সেখানে হাতেম তাকে সেরা গোস্তের টুকরোটি দিয়েছিল। যেদিন তারা মারিয়াকে কবিতা শোনাতে এলেন সেদিন তিনি তাদের গোত্রে নিজের হাত তুলে দিলেন, দুজনের পাত্রে দিলেন লেজ আর হাতেমের পাত্রে সেরা গোস্তের টুকরা। সাথে সাথে তারা বুঝতে পারলো যে সেই গরিব মেয়েটি ছদ্মবেশে মারিয়াই ছিল। শেষ পর্যন্ত মারিয়াই হয় হাতেম তাইয়ের দ্বিতীয় স্ত্রী। কথিত আছে একবার একদল মুসাফির তার কবরের কাছে রাত কাটায় আর কবরের কাছে এসে বলে, আজ রাত্রে আমরা তোমার অতিথি হাতেম। সেদিন রাত্রে তাদের এক উট অসুস্থ হয়ে পড়ে, তাই সেটাকে মেরে তাদের খেতে হয়। ভালোই উদর পূর্তি করে সে রাতে তারা। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে রাজা আবি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উট নিয়ে এসেছেন তাদের জন্য। তিনি নাকি রাত্রে স্বপ্নে দেখেছেন তার বাবা তাকে এসে বলেছেন, তিনি যে উটটি মেরেছেন অতিথিদের খাওয়ার সেটার জায়গা নতুন একটি উট দিয়ে আসো। এই ঘটনা শেষ পর্যন্ত আলিফ আলা 270 রজনীর কাহিনী হয়ে দাঁড়ায়। হাতেম তাই মারা যাবার পর রাজা হয় তার ছেলে আদি ইবনে হাতেম তাই। তিনি অবশ্য হাতেমের মতো ছিলেন না, বরং তিনি 25% খাজনা আদায় করতেন সকলের কাছ থেকে। তাছাড়া খ্রিস্ট ধর্মের পাশাপাশি তারা মূর্তি পূজা শুরু করে দেয়, অনেকটা হাইব্রিড এক ধর্ম। তার রাজত্বের শেষ দিকে এসে তিনি আরবের তাই বংশের হাইল রাজ্য হারাবার আশঙ্কায় পড়েন আরেকজন আরব নেতার কাছে। সে আরব নেতা আর কেউ নন, ইসলাম ধর্মের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদির নিজের ভাষ্যমতে তিনি প্রচণ্ড ঘৃণা করতেন তাকে।
হাতেম তাই যখন মারা গিয়েছেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 8 বছর, সেটা ছিল 578 সাল। বহু বছর পর 630 সালে তাই বংশ থেকে পৌত্তলিকরা অপসারণের জন্য আলী রাদিয়াল্লাহু আনহু প্রেরণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু হাইল বিজয় করে মুসলিম বাহিনী আর রাজ পরিবারও তাই সেনাবাহিনী যুদ্ধবন্দী হয়ে পড়ে। রাজা এবি হাতেম তাই পালিয়ে সিরিয়া চলে যান। যুদ্ধবন্দীদের মধ্যে ছিলেন সুফানা হাতিমের কন্যা, সাথে আরো প্রায় 900 বন্দী ছিল। সুফানা নবীর কাছে অনুরোধ করেন ভাইকে খুঁজতে যাওয়ার অনুমতি দিতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেম তাইয়ের মতান্যতা স্মরণ করে তাকে ভালো কাপড় চোপড় দিয়ে টাকা পয়সা আর ভালো বাহন দিয়ে পাঠান। যেদিন তিনি তার ভাই আদিকে খুঁজে পান তখন আদি বিশ্বাস করতে পারেননি সুফানা এত ভালো অবস্থা দেখে। তখন আদি নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসেন। তিনি ভেবেছিলেন কোনো প্রাসাদ দেখবেন, কিন্তু দেখলেন সামান্য এক মসজিদ। নবী সাল্লাম এর শত্রু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বসালেন কুশনে এবং সেই কুশন আবার সামান্য খেজুর পাতা তৈরি, আর নবী সাল্লাম নিজে বসলেন মাটিতে। বললেন, তুমি প্রজাদের থেকে 25% খাজনা চাও তাই না? আদি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, এটা কিন্তু তোমার ধর্মে অবৈধ। আদি বললেন, তা ঠিক। আদি তার পিতা হাতেম তাই এর কথা জানালেন। নবীজি তাকে আগেই চিনতেন, যদিও ইসলাম আসবার আগেই হাতেম দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি বললেন, তোমার বাবা শরীরে হয়ে থাকতে চেয়েছিলেন। এরপর তিনি আদিকে ইসলাম গ্রহণের আহ্বান করলেন, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে ফেলেন। সাথে সাথে সকল যুদ্ধবন্দী ও হাইল শহরের সকলে ইসলাম গ্রহণ করে ফেলেন। অবশ্য কবি জুহাইর এর লেখনী থেকে জানা যায় হাতেম তাই নাকি তার খ্রিস্ট ধর্মগ্রন্থ থেকে ধারণা লাভ করে আগে থেকেই তার সন্তানদের আসন্ন আরবীয় নবীর ব্যাপারে বলে গিয়েছিলেন, কিন্তু 50 বছর পেরিয়ে সে কথার মূল্য হারিয়ে ফেলে তার সন্তানেরা। 2 বছর পর মোহাম্মদ সাল্লাম মারা যাওয়ার পর আরবের অনেক গোত্র ইসলাম ত্যাগ করে, কিন্তু হাতেম তাই এর গোত্র এই কঠিন সময়ে মুসলিম থেকে যায়। বরং তারা আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামাল ও সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিল।